ৱেলকাম টু মাই ইউটিউব চেনেল এইচাৰ এডুকেচনেল হাব মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল তোমালোকৰ কাৰণে লৈ আহিছোঁ আজি হৈ যোৱা মেথছ বিষয়ৰ যিটো পৰীক্ষা আছে সেই পৰীক্ষাত যি ফ'ৰ্টি ফাইভটা এম চি কিউ আছে সেই এম চি কিউকেইটাৰ চলিউশ্যন কৰিম আজি কেৱল তোমালোকে অপশ্যনকেইটা চাই লোৱা পিছত এইটো ডিটেইলছ ডিচকাশ্যন কৰিম তোমালোকৰ কিমানটা শুদ্ধ হ'ল সেইটো চেক কৰা পিছত তোমালোকে পাই যাবা ত' সম্পূৰ্ণ ভিডিঅ'টো চোৱাৰ কাৰণে তোমালোকে মোৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰা আৰম্ভ কৰিছোঁ আজিৰ ভিডিঅ'টো চা প্রথম প্রশ্নটি কি আছে প্রথম প্রশ্নটু কৈছে এটা এখন তালিকা দি আছে এই পড়া তুমি খালি ঠাই যেটো আছে হেতু তুমি নির্ণয় কৰিব লাগে তে এর শুদ্ধ উত্তরটা হবো অপশন সি নাম্বার দুই নম্বর প্রশ্নটু দুই নম্বর কইছে তলর কোনটো বর্গ সংখ্যা নহয় তো এয়ার শুদ্ধ উত্তরটা হবো বি নাম্বার ফাইভ তার টু তারপি প্রশ্নটি যদি এম এনৰ বৰ্গমূল হয় তেন্তে এনৰ মান কিমান হব তো এর শুদ্ধ উত্তরটা হবো সি নাম্বার এম কিউ পিছৰ প্ৰশ্নটো চোৱা দিয়া আছে যে থ্ৰী জিৰ ছিক্স আৰু ছিক্স ফাইভ ছেভেনৰ লখাগু টু টু থ্ৰী থ্ৰী এইট এতিয়া ওৱান জিৰ টু থ্ৰী জিৰ ছিক্স আৰু ছিক্স ফাইভ সেভেনের লখাগু কি হব এর শুদ্ধ উত্তরটি হব অপশ্যন বি ফাইভ নম্বৰ কুৱেশ্যনটোত কি কৈছে চোৱা এতিয়া উক্তি আৰু যুক্তি দিছে ধনাত্মক অযগ্ম সংখ্যা টু কে প্লাছ ওৱান আৰ্হিৰ বৰ্গ সদায় এইটৰ গুণিতকতকৈ বেছি হয় আৰু উক্তি দুই দিছে ধনাত্মক অযগ্ম সংখ্যা টু কে প্লাছ ওৱানৰ আৰ্হিৰ বৰ্গ সদায় চাৰি গুণতকৈ বেছি হয় ত' ইয়াৰে শুদ্ধ উত্তৰটো হ'ব ইয়াৰে শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন চি নাম্বাৰ টু অপশ্যন চি নাম্বাৰ টু শুদ্ধ উত্তৰ 6 নম্বর কোয়েশনটা চা সিক্স নাম্বারত কি কৈছে কি শর্ত পি এক্স কিউব কিউ এক্স এক্স টু হব তো এর শুদ্ধ উত্তৰটো হব এর শুদ্ধ উত্তৰ হব অপশন ডি পিছৰ প্ৰশ্নটো ছা কি কৈছে যদি এক্স বাস্তৱ সংখ্যা তিনে এইট এক্স কিউব মাইনাস ওয়ান ত্রিগাত তো কি

নাইন নম্বর কোয়েশনটা কি কৈছে কক্ষ উপর থাকা যো বিদুর স্থানাঙ্ক তের শুদ্ধ উত্তরটি হব অপশন এ নাম্বার তারপিছর প্রশ্নটু কি কৈছে কেন নম্বর কোয়েশন দীঘাত বহু পথ পি এক্স ইজিক টু ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান শূন্য কেটার যোগফল হব তের শুদ্ধ উত্তরটি হবো অপশন বি জিরো তার এলেভেন নম্বর কুয়েশনটা স্যার ৰুট অভাৰ টু ৰোট অভাৰ এইট ৰুট অভাৰ এইটিন আৰু ৰুট অভাৰ থাৰ্টি টু সমান্তৰ প্ৰগতিটোৰ সাধাৰণ অন্তৰ ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব ইয়াৰে শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন ডি নম্বৰ টুৱেলভ নাম্বাৰ কুৱেশ্যনটো চোৱা এটা ত্ৰিভুজৰ ভূমি টেন পাৰ্চেণ্ট বঢ়াই দিয়া হ'ল আৰু উন্নতিৰ টেন পাৰ্চেণ্ট ৰোগ কৰা হ'ল যদি ত্ৰিভুজটো গতিকে নতুন ত্ৰিভুজটোৰ কালি কিমান হ'ব তো ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন বি নাম্বার এটু ওয়ান পার্সেন্ট রাখ হব তারপর প্রশ্নটি চা থার্টিন নাম্বার কোয়েশন কি কেছে আর বিদুয়ে এব কেনে কেনদরে ভাগ করেছে যাতে এ আর ইজিক টু থ্রি বাই ফোর এবি হয় আর এ ভাগ করা ভাগ করা অনুপাত হব তের শুদ্ধ উত্তরটা হব অপশন এ নাম্বার থ্রিজ টু ওয়ান ফোরটিন কি কেছে পি মাইনাস ওয়ান জিরো এটা বৃত্তর কেন্দ্র আর কিউ টু ফোর বৃত্তর উপর একটা বিন্দু বৃত্তুর উপর থাকা আনতিমিতা বিন্দুব হল ইত্তর হব অপশন শুদ্ধ উত্তরটা হব অপশন সি নাম্বার ওয়ান টু এন্ড থ্রি অনলি তারপি প্রশ্ন কুয়েশন বৃত্তর আটাইতক দীঘল জিয়াডালক কি বলে কুয়া হয় তেরো শুদ্ধ উত্তরটা হবো অপশন সি হয় কিক্সটিন নাম্বার কোয়েশনত কি কেছে স্যার যদি ফাইভ এক্স ইসগোল টু সিক্স থিতা আর ফাইভ বাই এক্স ইসগোল টু টেন থিতা তেনে ফাইভ ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ারর মান হব এটোর মান কি এটার মান আহিব বি আবার শুদ্ধ উত্তর হব ওয়ান বাই ফাইভ সেভেন্টিন নাম্বার কোয়েশনত কি কী ইন্দুর পরে একটা বৃতর স্পর্শক ডালের দৈর্ঘ্য টুয়েটি ফোর সেন্টিমিটার আর বৃত্তটোৰ কেন্দ্ৰৰ পর কি বিন্দুর দূরত্ব টুয়েন্টি ফাইভ সেন্টিমিটার হলে বৃত্তটোৰ ব্যসার্ধ হব তো ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হব অপশন এ সেভেন সেন্টিমিটার এইটি নম্বর কুয়েশন তো চা সিক্সটি কিউবিক সেন্টিমিটার আয়তন বিশিষ্ট দুটা ঘনকর মূরে মূরে সংযোগ করা হল হলে আয়তীয় ঘনকটুর পৃষ্ঠকালী হব শুদ্ধ উত্তরটি হব অপশন এ ওয়ান সিক্সটি স্কোয়ার সেন্টিমিটার নাইণ্টিন নাম্বাৰ কুৱেশ্যনটো চোৱা ঊৰ্ধক্ৰমত থজোৱা তথ্যৰাজি টুৱেণ্টি ফাইভ থাৰ্টি এক্স প্লাছ থাৰ্টি থাৰ্টি ফাইভ প্লাছ ছিক্স ফ'ৰ্টি প্লাছ ছিক্সৰ মধ্যমা থাৰ্টি ফাইভ হ'লে এক্সৰ মান হ'ব তো ইয়াৰে শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন বি ফাইভ তাৰপিছৰ প্ৰশ্নটো চোৱা টুৱেণ্টি নাম্বাৰ কুৱেশ্যন এটা লুডুকুটি এবাৰ মাৰি পঠালে দুইতকৈ ডাঙৰ মৌলিক সংখ্যা পোৱাৰ সম্ভাৱিতা হ'ব তো ইয়াৰে শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন ডি ৱান বাই থ্ৰী তাৰপিছত প্ৰশ্নটো টুৱেণ্টি ওৱান নম্বৰ কুৱেশ্যনটো এটা ট্ৰেপেজিয়ামৰ কালি ওৱান থ্ৰী ফাইভ জিৰ' স্কুৱাৰ মিটাৰ আৰু ই সমান্তৰাল বাহুবুৰৰ দীঘল সমষ্টিৰ উচ্চতাৰ তিনিগুণ হ'লে উচ্চতা হ'ব তেৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন ডি থাৰ্টি মিটাৰ টুৱেণ্টি টু নাম্বাৰ কুৱেশ্যন ফ'ৰ নাইন আৰু টেনেৰে হৰণ কৰিব পৰা আটাইতকৈ সৰু পূৰ্ণবৰ্গৰ সংখ্যাটো হৈছে তেৰ শুদ্ধ উত্তৰ হ'ব অপশ্যন বি নাইন হাণ্ড্ৰেড তাৰপিছত কুৱেশ্যনটো টুৱেণ্টি থ্ৰী নাম্বাৰ কুৱেশ্যন চোৱা যদি এফ এক্সিকেল টু কে এক্স স্কুৱাৰ মাইনা শূন্যৰ সমষ্টি ফ'ৰ হয় তেন্তে কেৰ মান হ'ব ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন চি টু টুৱেণ্টি ফ'ৰ নাম্বাৰ কুৱেশ্যন এটা দীঘাত বহু পৰ গাখীৰ দুটা ভিন্ন শূন্য থাকিলে লেখ দালে একত চিট কৰা বিন্দুৰ সংখ্যা হ'ব ত' ইয়াৰে শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যনে টু টুৱেণ্টি ফাইভ নাম্বাৰ কুৱেশ্যনটো চোৱা তলত দিয়া সমীকৰণবিলাকৰ কোনটো এটা চলকযুক্ত শৈক্ষিক সমীকৰণ ত' ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন ডি নাম্বাৰ থ্ৰী টি প্লাছ ছেভেন ইজুকুল টু এইটি মাইনাছ টু টুৱেণ্টি ছিক্স নাম্বাৰ কুৱেশ্যনটো চোৱা কে এক্স প্লাছ টু ৱাই ইজুকুলভ আৰু থ্ৰাই ছিক্স প্লাছ ৱাই ইজুকুল টু ওৱান সমীকৰণযোৰৰ একক সমাধান থাকিব যদি যদি কি হয় এইটো অপশ্যনটো বি নাম্বাৰটো হ'ব যদি কে নট ইজুকুল টু সিক্স হয় টুয়েন্টি সেভেন নাম্বার কোয়েশন সার এক্স প্লাস টু কিউব ইজুকল টু এক্স কিউব মাইনাস সমীকরণের মূল সংখ্যা হল তেরো শুদ্ধ হব অপশন ডি টু এইট নাম্বার কুয়েশন টু কোন সমীকরণের দুটা বাস্তব আরো সমান মূল আছে তেরো শুদ্ধ অপশন সি টুৱেণ্টি নাইন নম্বৰ কুৱেশ্যনটো ছাৰ এটা সমান্তৰ প্ৰগতিৰ প্ৰথম আৰু শেষৰ পদক্ৰমে ওৱান আৰু এলেভেন যদি সমান্তৰ প্ৰগতিটোৰ পদবোৰৰ যুগ ফল থাৰ্টি ছিক্স হয় তেন্তে পদৰ সংখ্যা হ'ব তো ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন এ ছিক্স থাৰ্টি নাম্বাৰ কুৱেশ্যনটো ছাৰ ফৰ্টি টু সংখ্যাটোৰ তলৰ কোনটো সমান্তৰ প্ৰগতিৰ এটা পদ তাৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন চি টু ছিক্স আৰু টেন থাৰ্টি ওৱান নম্বৰ কুৱেশ্যনটো ছাৰ থাৰ্টি ওৱান নম্বৰত কি কৈছে ত্ৰিভুজ এ বি চিত এক্স ৱাই পেৰেল টু বি চি যদি এ বি ইয়েল টু ফ'ৰ বি এক্স আৰু ৱাই চি ইজাল টু টু চেণ্টিমিটাৰ হয় তেন্তে এ ৱাইৰ মান হ'ব তেৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন বি নাম্বাৰ ছিক্স চেণ্টিমিটাৰ থাৰ্টি টু নাম্বাৰ কুৱেশ্যনত কি কৈছে ছাৰ যদি চি এম আৰু আৰ এন ক্ৰমে ত্ৰিভুজ এ বি চি আৰু ত্ৰিভুজ পিকিঅ'ৰ মদ্যমা হয় আৰু ত্রিভুজ তলর পি কিউ আর সদৃশ তিন তলর অপশন শুদ্ধ উত্তর উত্তর হব অপশন এ নাম্বার তারপিছর প্রশ্নটা স থার্টি থ্রি নাম্বার কোয়েশন এটা বৃত্তর এ এবি কেন্দ্ৰৰ স্থানাঙ্ক টু মাইনাস হলে এৰ স্থানাঙ্ক হব তের্ষুদ্ধ উত্তর হবশন হব এই থ্রি মাইনাস টেন থার্টি ফোর নম্বর কুয়েশন মাইনাস ফোর সিক্স এ মাইনাস সিক্স টেন আর বি থ্রি মাইনাস সংযোগী রেখাখণ্ডক অন্তর্ভুক্ত করা অনুপাত হল তের শুদ্ধ উত্তর হব অপশন ডি টু ইজ টু ফাইভ কি যদি চাইনেই যিগ'লটো কছ থাৰ্টি ফাইভ আৰু এ লেছ দেন নাইণ্টি ডিগ্ৰী হয় তেন্তে এৰ মান হ'ব তেৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন ডি ফিফটি চেভেন ডিগ্ৰী থাৰ্টি ছিক্স নাম্বাৰ কুৱেশ্যনত কি কৈছে ছাৰ যদি এ টেন থিটাইজিগলটো এক্স আৰু বি কটিটাইজিগলটো ৱাই তেন্তে এক্স ৱাইৰ মান হ'ব তেৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন ডি এ বি থাৰ্টি ছেভেন নাম্বাৰ কুৱেশ্যনটো ছাৰ যদি এটা বিন্দু পিরপরা ও কেন্দ্রযুক্ত এটা বৃত্তর পি আর পি বি কে ডালে পরস্পর এইট্টি ডিগ্রি গুণ থালি থাকে তেনতে এঙ্গল পি ও এর মান হব তো এর শুদ্ধ উত্তরটা হব অপশন বি ফিফটি ডিগ্রি থার্টি এইট নম্বর কোয়েশন সর ব্যাখার্ড একটা বৃত্তর কেন্দ্র ডিগ্রিমাতিতা বৃত্তকলা এটা চাপর দৈর্ঘ্য হব তো ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন বি থিতা পায়াৰ বাই ওৱান এইটি ডিগ্ৰী থাৰ্টি নাইন নাম্বাৰ কুৱেশ্যনটো থাৰ্টি নাইন নাম্বাৰ কুৱেশ্যনটো চোৱা এটা বৃত্তৰ ভিতৰত থকা এটা বিন্দুৰ মাজেৰে টানিব পৰা স্পৰ্শৰ সংখ্যা হ'ল ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন এ জিৰ' ফ'ৰ্টি নাম্বাৰ কুৱেশ্যনটো চোৱা যদি এটা বৃত্তৰ ভৰি দি টুৱেণ্টি টু চেণ্টিমিটাৰ তেন্তে বৃত্তটোৰ এটা চুকৰ কালি হ'ব তেৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন বি ছেভেণ্টি চেভেন বাই টু স্কুৱাৰ চেণ্টিমিটাৰ ফ'ৰ্টি ওৱান নাম্বাৰ কুৱেশ্যন এটা গোলকৰ আয়তনৰ পৃষ্ঠকালী সমান গোলকটোৰ ব্যাস হ'ব তেৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন বি ছিক্স ইউনিটছ ফোরটি টু নাম্বার কোয়েশন তো সারু একে উচ্চতাযুক্ত এটা শঙ্কু আর এটা সুঙার আয়তনের অনুপাত হব তের শুদ্ধ উত্তরটা হব অপশন ডি নাম্বার ইজ টু ওয়ান ফোরটি থ্রি নাম্বার কোয়েশন সধম আর বহুলকর পার্থক্য টুয়েন্টি ফোর তে মাধ্য আর মধ্যমার পার্থক্য হব তের শুদ্ধ উত্তরটি হব অপশন বি টুয়েলভ ফোরটি ফোর নাম্বার কোয়েশন ডোসা প্রথম একটা স্বাভাবিক সংখ্যার পর একটা সংখ্যা লওয়া হল সংখ্যাট আটে বিভাজ্য হওয়ার সম্ভাবিতা হল তো এর শুদ্ধ উত্তরটা হব অপশন এ থ্রি বাই টোয়েন্টি ফাইভ ফোরটি ফাইভ নাম্বার কোয়েশন ডোসা তলর কোনটো এটা ঘটনার সম্ভাবিতা হব নে তো এর শুদ্ধ উত্তরটা হব অপশন সি ওয়ান পয়েন্ট টু মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল এইখিনিয়ে আছিল তোমাৰ ফ'ৰ্টি ফাইভটা এম চি কিউ আৰু যিবোৰ লং কুৱেশ্যন আনচাৰ আছে এইকেইটা তোমালোকে পাই যাবা লং কুৱেশ্যনকেইটাও সমাধান কৰিম আৰু যিবোৰ এম চি কিউ আছে এম চি কিউবোৰ বিস্তৃতভাৱে আলোচনা কৰিম তোমালোকে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ৰাখা যাতে সকলোৰে আগত তোমালোকে ভিডিঅ'টো চাব পাৰা মেথচত তোমালোকে কিমান নম্বৰ পালা তোমালোকে কমেণ্ট কৰি জনোৱা কিমানকেইটা এম চি কিউ শুদ্ধ হ'ল সেইটো জনোৱা আর এইখানে আসলে তোমার লং কোয়েশন অ্যান্সার আজকের কারণে এখানে ধন্যবাদ